গাইস আসসালামু আলাইকুম পেট লাভার রাজীবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন, এই দোয়াই আমার। যাই হোক গাইস, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি, কালকে আমার একটা টুর্নামেন্ট ছিল, যে টুর্নামেন্টে আমার 30 কিলো ওপেন সাইড ছিল। আপনার ওপেন সাইডের মধ্যে দাওয়াত কান্দি রোড পড়ছে, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমার 5 কবুতরের মধ্যে 5 কবুতরই কাউন্ট হয়েছে, প্লাস সর্বপ্রথম আমার 5 কবুতর কাউন্ট হয়েছে। সবার আগে আমার 5 কবুতর আসছে, এটা আল্লাহর অশেষ রহমত, আর আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া জানাই। তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো, আমাদের টুর্নামেন্টে বাতেন ভাইও নাম দিছিল, বাতেন ভাইয়ের 5 কবুতরের মধ্যে 3 কবুতর আসছে, ওর মধ্যে একটা কবুতর আজকে আসছে। কবুতরটা কোনটা আসছে আমি দেখাইতেছি আপনাদের, এই যে কবুতরটা, এই কবুতরটা আজকে আসছে, এই যে সিল খাওয়া আপনারা দেখেন, এই যে কবুতরটা সিল খাওয়া, কবুতরটা আজকে আসছে। কবুতরটা একদম বুকের ভিতর কিছু নাই, কোনো দানা পানি কিছু নাই। এখন এটা আমি রিকভারি কিভাবে করব যাতে আমার কবুতরটা কোনো সমস্যা না হয়, এটা আমি কি করব এইটা আপনাদের সাথে এখন আমি আপনাদেরকে দেখাবো। গাইস এইটা আপনারা সবাই চিনেন, বিটাবলি, এই ওষুধটা অনেকেই চিনে বিটাবলি। আমার কবুতরটা আজকে আপনার একদিন পর আসছে, এই কবুতরটাকে এখন আপনার যে এখান থেকে 1 পিস বিটাবলি আমি খাওয়াই দেব, এই যে 1 পিস বিটাবলি আপনারা দেখতেছেন, এই 1 পিস বিটাবলি যদি আমি কবুতরকে খাওয়াই দেই ইনশাল্লাহ আমার কবুতরের আর কোনো সমস্যাটা হইব না। কবুতরটা আমার যদি ওর মধ্যে কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ কবুতরটা দ্রুত ঠিক হয়ে যাব। তো গাইস আপনারা কবুতরকে পাল্লা করেন অথবা টুর্নামেন্ট খেলেন, অনেকের কবুতর একদিন পর আসে, 3 দিন 4 দিন অথবা দেখা যায় অনেক দিন পর আসে, যাই হোক বাসার আসার পর পর আপনি কবুতরকে 1 পিস ভিটাবলি খাওয়িয়ে আপনার কবুতরকে ভালোভাবে খাবারটা দিবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের কবুতরটা সুস্থ সবল থাকবে। তো গাইস এইটা বলে এখানে ভিডিওটা শেষ করতে চাই, যারা যারা এখনও আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আর কি বলবো, সবাই পাশে থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।